গুড মর্নিং সবাইকে। আগের দিনের প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্ট ব্লগটায় তোমরা অনেকেই রেসপন্স করেছো এবং অনেকেই কমেন্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা চালু করে দিলাম। এদিকে বানাচ্ছি চা, আর এদিকে বানাচ্ছি হচ্ছে পাউরুটিকে একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো অনেক সময় একটু প্যাকেটে থাকতে থাকতে একটা কেমনই হয়ে যায়, তো এইভাবে একটু সেঁকে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো সকালবেলা এই খাবারটা খেয়ে চলে গেলাম ঘরে, ঘরটা একটু পরিষ্কার করে নেব। নিচে যে ম্যাট্রেসটা পাতা থাকে সেটাকেও রোদে দিয়ে দিয়েছি, লেপ কম্বলগুলোকেও রোদে দিয়ে দিয়েছি, কারণ এখন যেহেতু শীতকাল এগুলো রোদে দিলে না একটু ফুলে ফুলে যায়, আর গায়ে দিতেও বেশ আরাম লাগে। তো এখন শুরুতেই যেটা করব, বেডশিটটাকে চেঞ্জ করে নেব। আজকে আমার একটা স্পেশাল ডে, তোমরা থাম্বনেইলে হয়তো বুঝেই গেছো, 6 বছরের অ্যানিভার্সারি হচ্ছে আজকে আমাদের। তো যে কোনো কিছু হোক, বাড়িতে যদি একটা ছোটোখাটো পুজো হয়, তো দেখবে আমার যেটা মনে হয় আমি ঘুম থেকে উঠেই যেটা করি, বেডশিট চেঞ্জ করে ফেলি। নতুন একটা বেডশিট পাতলে মনে হয় যেন সবটাই নতুন নতুন লাগে। তো এই বেডশিটটা আমার ঘরে ছিল, এটাকে আমি দেখো সুন্দর করে পেতে নিচ্ছি। দেখতে দেখতে কীভাবে যেন 6টা বছর পার করে ফেললাম। তো 6 বছরে তো অনেক হাসি, অনেক কান্না, রাগ, অভিমান সমস্ত কিছু নিয়েই কিন্তু কেটেছে। শুধু যে ভালোবাসায় কেটেছে বা শুধু যে রাগারাগিতে কেটেছে সেটা কিন্তু নয়। তো যাই হোক, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আর ছোটরা অবশ্যই ভালোবাসা দিও, আর এইভাবে আমার পাশে থেকো, আমি যেন অনেক অনেক দূর পর্যন্ত এগোতে পারি। তো যাই হোক, দেখো এই বেডশিটটা কিন্তু একদম কটনের। তো এইভাবে ঘরটাকে একটু পরিষ্কার করে একদম সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। স্নান সেরে একদম শুদ্ধ জামাকাপড় পরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি একদম ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম, এবার তোমাদের দাদাভাই পুজোটা করে নেবে। তো ও যেহেতু বাড়িতে আছে, আর একটু দেরি করে আজকে ব্লগটা এখন কন্টিনিউ করছি, তো ও দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমার এখানে মা মনসা, মা কালী, মা লক্ষ্মী, মা কামাখ্যা, অনেক অনেক ঠাকুর আছে যাদেরকে আমি মানি, সবসময় পুজো করি। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে রোজই পুজো করে নেয়, কারণ যেহেতু আমার শরীরটা এখন খুব বেশি ভালো থাকে না, তো ওই কিন্তু এই পুজোর দায়িত্বটা নিয়েছে। তো দেখো এখানে ও সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু পেছন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি। পুজো দেওয়া মোটামুটি শেষ, এইবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব, রান্নার প্রিপারেশনও করতে হবে। তো চলো আজকে বেশি কিছু রান্না করবো না, সিম্পলের উপর দিয়ে সারবো। তবে তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করছি। আগে আমার ঠাকুর ঘরটা ছিল আমার এই বারান্দায়, মানে সামনের বারান্দায় আর এইখানে। তো ঠাকুর যেহেতু ওই পাশে বারান্দায় নতুন ঠাকুর ঘরে নিয়ে চলে গেছি, তো এই রুমটা ফাঁকাই পড়েছিল, এখানে আমি গ্যাস নিয়ে এসে পুরো রান্নার তোড়জোড় এখানেই শুরু করে দিয়েছি। তার কারণ এখন এই মুহূর্তে বেশি হাঁটাহাঁটি যেহেতু করছি না, তো এইখানেই। তো দেখো এখানে আমি চিকেন করবো যেহেতু, তাই চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি চিকেনটা বসিয়ে দেবো, সমস্ত কিছু একদম আমি রেডি করে নিয়েছি। তো যেটা বলছিলাম, আগে তো ওই পাশে রান্নাঘরে আমি রান্না করতাম, তো এখন আমার নিজের সুবিধার জন্য আমি কিন্তু ওই পাশে নিয়ে চলে এসেছি। একদম কষানো হয়ে গেছে, আর আমি ওই পাশে একটু জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি চিকেন মাটনে সবসময় গরম জলটাই বেশি পছন্দ করি। তো আর আমি না এই রান্নাটা একদম সিম্পলভাবেই করি, অনেকেই তো অনেকভাবে রান্না করো, কিন্তু আমি একদম সমস্ত মশলা টশলা দিয়ে মেখে এখানে বসিয়ে দিই, আর কষিয়ে নিয়ে জল দিয়ে দিই। তো চলো, আমার এই যে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এই একটুখানি ফুটিয়ে নেবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, আসন সাজিয়ে এখানে আমি থালাও সাজিয়ে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো ভাবলাম আমি যতটুকু পারি ততটুকুই করে দিই, তাহলে ভালো লাগবে আমার। একটা রেসিপি শুধু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো এখানে আছে ভাত, 5 রকমের ভাজা, আর মাছ দিয়ে লাউ ঘণ্ট, তার সাথে আছে হচ্ছে মাছের ডিমের একটা তরকারি করেছি আলু দিয়ে একদম শুকনো শুকনো করে, আছে মাংস, পাঁপড় আর চাটনি। তো এই দেখো তোমার দাদাভাই এসে বসেও গেছে, তো ও খাচ্ছে, আমি এখন এখানে পাশে বসে খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি একদম শেষ, আর বাবা মা কিন্তু আগে খেয়ে নিয়েছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। হয়ে গেছে বিকেলবেলা, আর আমি একটুখানি বারান্দায় এসে বসলাম, আর তোমাদের দাদাভাই সবেমাত্র বেরোলোর ভাড়া আছে বলে,
তো বিবাহবার্ষিকীর দিনটা এইভাবেই কাটাচ্ছি বাড়িতে থেকে, কারণ এই মুহূর্তে বাইরে বেরোনো মানে ঘোরাঘুরিটা একটু কমই করছি। তো কি বলবো আর, আমাদের দুজনকেই সবাই আশীর্বাদ করো যেন শুধু 6 বৎসর কেন প্রতিটা বৎসর এভাবে ভালোভাবে কাটাতে পারি এবং যুগে যুগে যেন দুজনেই দুজনের পাশে থাকতে পারি, এই হচ্ছে কথা। আর আজকে দুপুরবেলা খুব বেশি রান্নাবান্না তো করিনি, তোমাদের সাথে শেয়ার করেছি যত সামান্য। আর এই মুহূর্তে না আমি বেশি রান্নাবান্না মানে করতে ইচ্ছাও করছে না, করতেও পারছি না, বেশিরভাগ টাইমই মানে একটু শুয়ে বসে কাটাচ্ছি বলতে পারো। তার মধ্যেও যতটা সম্ভব অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো একটুখানি মানে ভাজা বড়া এই সমস্ত করে থালাটা ভরে জাস্ট দিয়েছি এই আর কি। তো যাই হোক, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর রাতেও তেমন কিছু প্ল্যান নেই, অ্যানিভার্সারিটা করার প্ল্যান থাকলেও যেহেতু সামনেই একটা অকেশন গেল কিছুদিন আগে, সব আত্মীয় স্বজনরা দুদিন হলো বাড়িতে গেছে, কাউকে বললো এই মুহূর্তে আর আসবে না। তো সেই জন্য এবারে অ্যানিভার্সারিটা এরকম করেই কাটালাম, ইচ্ছা আছে সামনের বার, কারণ সামনের বছর হয়তো অনেক অন্যরকম থাকবে পরিস্থিতি, সামনের বছর হয়তো অন্যরকম পরিস্থিতি থাকবে, সামনের বছর হয়তো ভালো করে করতে পারবো। তো এই বছরটা দুজনে জটিলা কটিলায় মিলে কাটাবো।